আজকে একটা বিষয়ে আলোচনা না করলে নয় আজকে আমার দেশের গর্ব আমাদের গর্ব সৌদি আরবে যে হিফজুল কোরআন যে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানে আমাদের একজন ছোট্ট ভাই হাফেজ সালেহ আহমেদ তাকরিম তিনি এগারোটা দেশকে পিছে ফেলে একশো এগারোটা দেশকে পিছে ফেলে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গর্ব কিন্তু আজকে দুঃখের বিষয় হল আমার দেশে আমার দেশে একজন কোরআনের হাফেজ তিনি বিজয় অর্জন করে দেশকে সারা পৃথিবীতে সম্মানিত করেছে দেশকে আগয় নিয়ে গেছে সেটার দিকে খেয়াল করা হয় না তাকে সম্মানধনা দেওয়া হয় না রাষ্ট্রীয়ভাবে কিন্তু একজন মহিলা যেটা ইসলাম শরিয়াতে জায়েজ নাই আজকে একটা মেয়ে তিনি খেলা করেছে এটা তো ইসলামে জায়েজ নাই খেলা করেছে খেলা করে তিনি ফার্স্ট হয়েছে তাকে কত সম্মান তারপরে পুরস্কৃত করা হয়েছে তারপরে বাড়ি তার যে কত কিছু মিডিয়ার কত কিছু করতেছে যে কিন্তু আসলে ভাই পরকালের দিক থেকে সে তো জঘন্যতম একটা কাজ করেছে হাফ প্যান পরে একটা নারী পর্দা করা ফরস ফরজকে তরব করে একজন নারী তিনি ইসলামকে কলুষিত করে শয়তানের রাস্তায় যেয়ে তিনি হয়েছে শয়তানকে ধন্য করেছে শয়তানকে তিনি খুশি করায়ছে তাকে নিয়ে কত মাতামাতি আহ আহ কত কিছু করতেছে কিন্তু একজন কোরআনের হাফেজ তিনি হাফেজ হল হাফেজ আল্লাহর কোরআনকে তিনি বিজয় কোরআন তেলাওয়াত করে সারা পৃথিবীকে ধন্য করেছে বাংলাদেশ কত সম্মান কত আজকে রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো সম্মান দেওয়া হয়নি তাকে পুরস্কৃত করা হয়নি দুঃখের বিষয়টা এটা দেশে আসতেছে তাকে লাল গালিসার মাধ্যমে কত সম্বন্ধ না অথচ আমার হাফেজকে এইভাবে করা হয়নি আজকে একজন দুর্নীতিবাস একজন চোর একজন ডাকাত একজন জেনাখোর জেনাখোর সে যখন বিদেশ থেকে দেশে আসে কোটি কোটি টাকা আত্মসাত করে এইভাবে খেয়ে দেশ থেকে যখন বিদেশ থেকে দেশে আসে তাকে কত সম্মান ধনা দেওয়া হয় কিন্তু একজন কোরআনের হাফেজকে সম্মান দেওয়া হয় না এটা হচ্ছে দুঃখের বিষয় সম্মানিত প্রিয় ভাইরা এই জন্য আমরা ইসলামকে যত পিছে রাখব ততই আমাদের দুর্গতি হয়ে যাবে ইসলামকে যতই আমরা সামনে রাখবো ততই আল্লাহ তালা সবতি আমাদেরকে করবেন এই জন্য আমরা কোরআনের সাথে আছি আমরা আলেমদের সাথে আছি আল্লাহ সুবাহান হুমা তাহলে আমাদের সঠিক বোঝার তৌফিক দিক شو يقول آمين آخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله